দিনাজপুরের বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে 4 নং পাল্টাপুর ইউনিয়নের সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ স্বেচ্ছাসেবী কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ সিয়ামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম ও 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সোহেল রানা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সবুজ বাংলা নিউজের সম্পাদক উত্তম শর্মা, বাংলাদেশ স্বেচ্ছাসেবী কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক সৌরভ রায়। এ সময় বক্তারা তাদের বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।